মনে হচ্ছে যে আমার খুন করবে যাচ্ছে। রাতের বেলা আম চুরি করতে যাচ্ছি আমরা, যদি গাছে জানতে পারে গাছে কতগুলো আম ধরে আছে, এর মধ্যে দুই একটা আম আমরা এখন চুরি করব। এই তো আম দেখেন, হয়নি হয়, ধরো তুমি হাত দিয়ে ধরো দুইটা, এই আল্লাহ বান্দর এত সময় লাগে, আল্লাহ মাফ করে দিও। হয়েছে দাঁড়াও, এখানে একটা পড়ছে আরেকটা দাঁড়িয়ে না কোথায় পড়ছে দেখে আসি। আমি মনে করছি এদিকে দেখা দেবো, এই এটা নাও এটা নাও, আমি এখন আমরা মাথায় খাবো, চলো চলো। এখন আমরা আমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আমি অনেক আঠা ছিল ওর জন্য আমগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। দেখেন আমগুলো অনেক সুন্দর, আমগুলো দেখি তো আমার জিহ্বাতে সে পানি এসে যাচ্ছে। আম তো আমার টক জিনিস, আমার অনেক অনেক ভালো লাগে। এখানে মাত্র দুইটা আমার অনেকগুলো খাবারের মানুষ, আল্লাহ জানে কেমনি কি হবে না হবে। তো আমগুলাই সুন্দর করে ছিলে নেওয়া হচ্ছে, দুইটা আমি আমরা সুন্দর করে ছিলে নিব, তারপরে একটা চাটনি তৈরি করব, চাটনি তৈরি করে সবাই একসাথে খাবো। তো একটু ভয় লাগতেছে, এ দিশা হাত না কাটে, একটু ভালো করে দেখে শুনে কাটো বাবা, আমার খুব ভয় লাগে। কিন্তু ও যেভাবে আম কাটতেছে আমার খুব ভয় লাগেছে, ভালো করে কাটো কিন্তু, ওরম করো না। তার থেকে যদি তুমি এ দিয়ে কাটতে তাহলে ভালো হতো মনে হয়, গোড়া টিম হাতে যদি লাগে কি হবে ভাবছো? ভালো করে ধুয়ে নাও, আঠাটা থাকতে পারে ঝামেলা হয়ে যাবে, হাতে পড়ার পর ফুসকা পড়ে যাবে। তা আমটা কাটা শেষ হয়ে গেছে, আমটা কেটে নিয়েছি সুন্দর করে পুরো আমটা। এখন আমরা হচ্ছে আমটা একটু ইয়ে করে নিব। দেখেন আমটা কত সুন্দর, ভেতরে একটু হালকা একটু ইয়ে হয়েছে, বেশিটা হয়নি অল্প একটু হয়েছে, কত সুন্দর মোট মোটা একটা হয়ে আছে। এখন আমরা হচ্ছে যে চাটনি আছে চাটনিটা তৈরি করে নেব আমরা, আম রেডি। প্রথমে আমরা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি, শুকনো মরিচের সঙ্গে আমরা হচ্ছে আরও কিছু অ্যাড করব, সেগুলো আমি দেখে দিচ্ছি। প্রথমে আমরা হচ্ছে নিব হচ্ছে লবণ নিব, লবণ লবণ দিব, একটু লবণ দিচ্ছি, মানে যে যেরকম খেতে যাচ্ছেন অনেক আম হলে অনেক বেশি লবণ। তারপরে এখানে আমরা হলুদ দিলাম, তারপরে একটু মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ার সঙ্গে আমরা একটু হচ্ছে ভেজে রাখা আছে জিরা, সেটা গুঁড়া করে রাখা হয়েছে, ওটাও একটু অ্যাড করে দিলাম। ওটার যে একটা স্মেল থাকে ওটা অনেক সুন্দর লাগে, আমার তো অনেক ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। তো সেটা সবগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর আজকে তো ছিল ওরে বাপরে, এই জন্য কি জানি কি রুই পোকা না কি বলে সেগুলো উঠছিল, তো ভীষণই বিরক্ত লাগতেছিল। অন্ধকারের মধ্যে কাজ করতেছিলাম, ফোনের আলোতে আরও বেশি ঝামেলা হয়ে যাচ্ছিলো আল্লাহ। তো দেখেন বন্ধুরা চাটনিটা এত সুন্দর লাগতেছে, আমার জিহ্বা তো পানি চলে আসছে, আমি তো লোভ সামলাতে পারতেছি না, আল্লাহ কেমন লাগতেছে। তো আমরা সবাই খেতে লাগছিলাম, তারপরে খাচ্ছি এই সময় হচ্ছে ভাবি বলতেছে যে আর একটু তেল দিলে ভালো লাগবে, তেল দিয়ে অনেক পছন্দ, তো আমরা এখানে একটু সরষের তেল অ্যাড করে দিলাম। দেখেন সরষের তেল তো চাটনিটার টেস্ট আরও বাইরে যাবে, ওরে আল্লাহ কী যে টেস্ট লাগতেছে, আল্লাহ আকবার। আমার তো জিহ্বার পানি চলে আসছে, দিশা তোমাকে খেয়ে দিয়ে যাচ্ছে না, একবার রেডি হওয়ার পর গতি পেয়ে জন্য। তো যাই হোক আমরা সবাই একসাথে এখন খাবো। বেশি আম থাকলে এরকম হেভি লাগবে রে, ইসমাইল খাবে Thank you.
সবার মুখে যে সাউন্ড, আল্লাহ কি কত তৃপ্তি করে খাচ্ছে, আমার অনেক তৃপ্তি হচ্ছে, অনেক ভালো লাগতেছে, আম খাইতে খুবই সুন্দর লাগতেছে, চাটনিটা অনেক অনেক সুন্দর হয়েছে। থ্যাংকস দিশা, থ্যাংক থ্যাংকস। নিমিষের মধ্যে ফ্রিজ খালি, আমার মেলা খামো না, ফ্রিজটাও খেলা সবাই। দানাতে ভাব দেন গেলি, জীবদা চাটলে নাকি?